আমি সুমনা চলে এসেছি আজকে নতুন দিশাটিতে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজকে আমি তাওয়া চিকেন রেসিপি করে দেখাবো। এই তাওয়া চিকেন রেসিপি কিন্তু খেতে খুব খুব ভালো লাগে, বিশেষ করে নান, পরোটা, লুচি সঙ্গে কিন্তু এই তাওয়া চিকেন খুব ভালো লাগে। এবার ব্যাপারটা হচ্ছে, এর নাম তাওয়া চিকেন কেন? এটা কিন্তু কড়াইতে বানানো হয় না, এটা কিন্তু তাওয়াতে বানানো হয়, ওই জন্য এর নাম তাওয়া চিকেন। আর এটা কিন্তু সলিড মাংস দিয়ে বানানো হয়, মানে হাড় ছাড়া মাংস। গরম গরম লাচ্ছা পরোটা কিংবা নর্মাল পরোটার সঙ্গেও কিন্তু এই তাওয়া চিকেন জাস্ট জমে যায়। বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে তাওয়া চিকেন বানাতে কী কী উপকরণ লাগছে। 200 গ্রাম মতো বোনলেস চিকেন নেওয়া হয়েছে এবং চৌকো চৌকো পিসে কিন্তু কেটে নেওয়া হয়েছে। খুব বড় বা ছোট আকারে কিন্তু কাটবেন না। আর এখানে একটা ছোট টমেটোটাকে কুচু করে নেওয়া হয়েছে, একটা পেঁয়াজকে এরকম চৌকো চৌকো আকারে কেটে নেওয়া হয়েছে, 1/2 চামচ গরম মশলা, হলুদের গুঁড়ো প্রয়োজন মতো, ধনে পাতা নেওয়া হয়েছে ছোটো বাটির 1 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা কুচি, আর 3-4টে রসুন কুচি, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নেওয়া হয়েছে, 1/2 পাতিলেবু নেওয়া হয়েছে, সাদা তেল নেওয়া হয়েছে, আর নেওয়া হচ্ছে বাটার, আর এখানে স্বাদ অনুসারে লবণ লাগবে। চলুন এবার দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা রান্নাটা করছি। প্রথমে আমি গ্যাসে একটা তাওয়া চাপিয়ে নেব। সেই তাওয়াটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটু সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা আর রসুন কুচিটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। চিকেনটাকে 1-2 মিনিট মতো তাওয়াতে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, আমার খুব ভালো লাগে তাই আমি দিলাম। পেঁয়াজটাকে চিকেনের সঙ্গে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব প্রায় আরও 3-4 মিনিট মতো। তারপরে পেঁয়াজ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আগে দেবেন না, পেঁয়াজটা দেওয়ার পরে লবণটা দেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদ, সমস্ত মশলা কিন্তু পরপর পরপর আমি দিতে থাকবো। হলুদ দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু খুব সুন্দর কালার হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আর কিন্তু কোনো মশলা এর মধ্যে আমি দেবো না। আপনারা যদি চান এর মধ্যে ধনে কিংবা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমার ওই দুটো মশলা এর মধ্যে দিলে খুব একটা ভালো লাগে না বলে আমি অ্যাড করিনি। বেশ 10 মিনিট মতো একটু একদম মিডিয়াম আঁচে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে কিন্তু আরও 3-4 মিনিট মতো আমার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবু। পাতিলেবুর রস অল্প করে এই কারণেই দেওয়া, তাতে একটা টকটক ঝালঝাল নোনতা নোনতা একটা স্বাদ আসে, যেটা খুব 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 ভালো লাগে। আর ঢেকে ঢেকে কিন্তু এটা রান্না করতে হবে। এর মধ্যে যেহেতু কোনো প্রকার জল দেওয়া হবে না, তো এই ঢাকনা দিয়ে এবং মিডিয়াম আঁচে রেখে রেখে রান্না এই কারণেই করতে হবে যাতে চিকেনটাকে সিদ্ধ করার ব্যাপারটা আছে। পেঁয়াজের থেকে জল ছাড়বে, টমেটো থেকে জল ছাড়বে, সেই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে। তো ওই জন্য একদম হাই হিটে কিন্তু এটা একদমই রান্না করা যাবে না। তারপরে একদম হয়ে যাওয়ার মুখে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার। বাটারটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, আপনারা যদি বাটারের ফ্লেভারটা পছন্দ করেন অবশ্যই এর মধ্যে কিন্তু বাটারটা অ্যাড করবেন। এরপরে আমি ঢাকনা দিয়ে রাখবো আরও 3-4 মিনিট, আর একদম লো ফ্লেমে কিন্তু এটা রান্না করব। আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। চিকেনটা একটু হাত দিয়ে কিংবা খুন্তির আগে দিয়ে একটু প্রেস করে দেখে নেবেন যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর বিশেষ করে পরোটা, লাচ্ছা পরোটার সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে, আপনারা খেয়ে দেখবেন। আমার একদম রেডি হয়ে গেছে। টোটাল আমার 20 থেকে 25 মিনিট কিন্তু এটা রান্না করতে লেগেছে। তবে হ্যাঁ, এটা কিন্তু মিডিয়াম আছে রান্না করবেন, হাই হিটে দিলে কিন্তু এই চিকেনটা সিদ্ধ হবে না। আমি সার্ভিং বলে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে এটা
এরকম সুন্দর করে যদি পরোটা কিংবা লুচি কিংবা লাচ্ছা পরোটার সঙ্গে সার্ভ করা যায় তাহলে কিন্তু দেখে এবং খেয়ে মন ভরে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কিংবা অতিথি আসলে এরকম নতুন ধরনের একটা রেসিপি করে খাওয়াবেন, অবশ্যই আপনাকে এই রান্নার জন্য প্রশংসা করবে। এই তাওয়া চিকেন কিন্তু করতে খুবই সোজা আর খেতে খুবই সুন্দর। বিভিন্ন ধাবা কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে এই তাওয়া চিকেনের সাথে লাচ্ছা পরোটা কিংবা পরোটা একটা ফেমাস ডিশ। তো এই ফেমাস ডিশটা বাড়িতে বানানোর চেষ্টা করলাম আর বাড়িতে অবশ্যই বানাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর অনুরোধ রইল, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।